নমস্কার বন্ধুরা, অর্পিতাস কিচেন আহারে বাহারেতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি একটি পটলের অনবদ্য রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা হচ্ছে পটলের নারকল পটল। এটা খেতে ভীষণই সুস্বাদু, ভাতের সঙ্গে খাবার জন্য মেনলি। এটা করতে আমার যা যা লাগবে তা আমি নিয়েছি এখানে। গোটা পটল 12 খানা মতন নিয়েছি খোসা ছাড়িয়ে, আর 2 বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 2 তেজপাতা ফোড়নের জন্য। আর আমার এতে যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে 1 কোয়া রসুন, 8-10 কোয়া রসুন, 1 ইঞ্চি পরিমাণ আদা, গোটা 10 পাকা কাঁচা লঙ্কা, আর 1 চামচ জিরে। আর যেটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে নারকল কোড়া। যেহেতু এটা পদটার নামই হচ্ছে নারকল পটল, সেই জন্য 1/2 মালাই নারকল এখানে আমি কুড়িয়ে নিয়েছি। আর লাগছে নুন, হলুদ পরিমাণ মতন, চিনি এবং সর্ষের তেল। তো চলুন বন্ধুরা, এই মশলাটা বেটে নিয়ে আমি রান্নাটা শুরু করে দেব। মশলা বাটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য। পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভাজার মতন সামান্য হলুদ, সামান্য নুন দিয়ে দিচ্ছি। পটল ভাজতে একটু টাইম লাগে, তাই ভালো করে পটলটা ভেজে নিয়ে আবার ভেজে থাকছি। বন্ধুরা পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি পটল ভাজার তেলটা আমি অন্য পাত্রে তুলে রেখেছি, দিয়ে এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে দেবো রান্নাটা করার জন্য। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটুখানি নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা খেতে হবে। পটলের তো আমরা নানা রকম রেসিপি করি, তার মধ্যে এটাও কিন্তু একটি খুবই ভালো টেস্টি রেসিপি। একটু অন্য স্বাদে, অন্যরকম খেতে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি এই বেটে রাখা মশলাটার মধ্যে পরিমাণ মতন নুন, হলুদ, দু চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। যেহেতু আমি মশলাটা পাকা কাঁচা লঙ্কা দিয়ে ব্যবহার করেছি, সেজন্য আর আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিলাম না। তখন একটু হয়তো লঙ্কার গুঁড়ো একটু ইউজ করতাম, নাহলে একদম কালারটা একেবারেই ভালো আসে না। এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে।
মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এবার এই নারকেল কোড়াটা, নারকেল কোড়াটা দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দেবো। পটলটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিলাম। এবার আঁচটা একটু কমিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পটলটা সেদ্ধ হওয়ার জন্য। দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে দিলাম। পটলটা কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে একেবারে। মাছটা বাড়িয়ে দিয়ে আমি এটা শুকনো মতন হবে, খুব এটা পাতলা বা মাখা মাখা টাইপের হবে, একেবারে শুকনো না, একটু মাখা মাখা টাইপের হবে। আমাদের নারকেল পটল কিন্তু একেবারে হয়ে যাচ্ছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। যেটা বলতে ভুলে গেছিলাম, এর মধ্যে একটুখানি গরম মশলা দিতে হবে, গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। বন্ধুরা, সম্পূর্ণ নতুন স্বাদের একটি রেসিপি নারকেল পটল পুরোপুরি পরিবেশনের জন্য তৈরি। এটা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন। আজ আসছি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার, ধন্যবাদ।